হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। বন্ধুরা, 1 মে 2021-এর কর্মসংস্থান পেপারের প্রথম পাতায় কী কী চাকরির খবর রয়েছে তোমরা এক নজরে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ নৌবাহিনীতে 2,500 জন নাবিক উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য। তা বন্ধুরা, 2,500 জন কিন্তু নাবিক নেবে নৌবাহিনীতে, যোগ্যতা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস। ছেলেরা আবেদন করতে পারবে, যারা যারা যোগ্য রয়েছ অবশ্যই আবেদন করবে। এরপর কেন্দ্রীয় সংস্থায় 1,071 এক্সিকিউটিভ ম্যানেজার যোগ্যতা থাকতে হবে, আইটিআই ডিপ্লোমা সাথে গ্র্যাজুয়েট। যারা যোগ্য রয়েছ অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। এরপরে কেন্দ্রীয় সংস্থায় 146 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এরপর ভারতের ইলেকট্রনিক্সে 132 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এরপরে রেলে 39 জন নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। WBCS এর ইন্টারভিউ অনলাইনে। তা বন্ধুরা, সবচেয়ে কিন্তু বড় খবর এটাই, WBCS এ যারা মেইন পরীক্ষায় পাশ করেছে, এর যে শেষের ধাপ সেটি হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ে তাদের অনলাইনে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে, এটা কিন্তু একটা সবচেয়ে বড় খবর। এরপর ম্যানেজমেন্টে ভর্তির ম্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হলো। যারা যারা ম্যাট পরীক্ষার ম্যানেজমেন্ট করতে চান, তাদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তাই এটা কর্মসংস্থান পেপারের আজকের প্রথম পাতা। এই হচ্ছে আপডেট।